গুড ইভিনিং স্টুডেন্টস, আমি যেমন তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম যে আমি তোমাদেরকে এই গ্যাসের আচরণটা থেকে চ্যাপ্টার থেকে একটা তোমাদেরকে টেবিল আমি শিখিয়ে দেবো, যে টেবিলটা তোমরা 5-7 মিনিটের মধ্যে দেখে তোমার পুরো চ্যাপ্টারের সম্বন্ধে একবার তোমাদের রিক্যাপ হয়ে যাবে, যেটা তোমাদের পরীক্ষার আগের দিন ভীষণ ভীষণভাবে কাজে লাগবে। তাহলে চলে এসো টেবিলে। টেবিলে আমি কি বলেছিলাম, আমরা প্রথম দিন থেকে যে আলোচনাগুলো করেছিলাম সেখানে বলেছিলাম এই গ্যাসের আচরণে গ্যাসীয় পদার্থের অবস্থা বোঝার জন্য চারটি রাশি দরকার। একটা হচ্ছে চাপ পি, আয়তন ভি, উষ্ণতা টি এবং গ্যাসের পরিমাণ বা ভর জানার জন্য এন, যেটা মোলে প্রকাশ করা হয়। যখন আমরা বলেছিলাম যে দুটো যে কোনো রাশির মধ্যে যদি আমি ধ্রুবক রাখি তাহলে বাকি দুটো রাশির মধ্যে সম্পর্ক করে আমরা সূত্রগুলো পাবো, যখন আমাদের এন এবং টি অর্থাৎ গ্যাসের পরিমাণ এবং উষ্ণতা এই দুটো যখন তোমার স্থির থাকছে তখন বাকি দুটোর মধ্যে সম্পর্ক অর্থাৎ ভি এবং পি এর মধ্যে যে আমি সম্পর্কটা প্রতিষ্ঠা করেছিলেন কোন বিজ্ঞানী, ইংরেজ বিজ্ঞানী রবার্ট বয়েল, কোন সালে 1662 সালে, তার এই সূত্রটাকে কি বলা হয়, তার নাম অনুসারে এটাকে বয়েলের সূত্র বলা হয়। বয়েলের সূত্রটি কি না, অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটি চাপের সাথে ব্যাসানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এই সূত্রটির গাণিতিক রূপটি কি হবে, না ভি প্রপোর্শনস টু 1/p। যদি এন এবং পি অর্থাৎ গ্যাসের ভর এবং যদি চাপ এই দুটো যদি স্থির থাকে তাহলে বাকি দুটোর মধ্যে সম্পর্ক অর্থাৎ ভি এবং টি এর মধ্যে সম্পর্ক, ভি এবং টি এর মধ্যে সম্পর্ক, এই সম্পর্ককে কোন বিজ্ঞানী দেন, না ফরাসি বিজ্ঞানী জ্যাক্স চার্লস, কত সালে দেন, 1787 সালে, তার নাম অনুসারে এই সূত্রটাকে কি বলা হয়, চার্লসের সূত্র। চার্লসের সূত্রটি কি বলা হয়েছিল, যে স্থির চাপে এবং নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে ও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এইটারই আরেকটা রূপ যেটা আমরা কেলভিন স্কেল সংজ্ঞা অনুযায়ী আমরা পেয়েছিলাম, কি পেয়েছিলাম, না স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হবে এবং সেই সূত্রটির গাণিতিক রূপটি কি হবে, না ভি প্রপোর্শনস টু টি। আবার ধরো এই চারটি রাশির মধ্যে যদি আমি টি এবং পি অর্থাৎ উষ্ণতা এবং যদি চাপ এই দুটোকে যদি আমি স্থির রাখি তাহলে বাকি দুটোর মধ্যে অর্থাৎ ভি এবং এন এর মধ্যে যে সম্পর্কটা পাবো সেই সম্পর্কটা কে দেন, না ইতালীয় বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাডো, কত সালে, না 1811 সালে, তার নাম অনুসারে এই সূত্রটাকে কি বলা হয়, অ্যাভোগাডো সূত্র। অ্যাভোগাডো সূত্রটা কি, না একই চাপ উষ্ণতায় একই আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে, এই সূত্রটির গাণিতিক রূপটি কি, না ভি প্রপোর্শনস টু এন। এছাড়া আরেকটি যদিও ছিল গেন উষাকের সূত্র, আমি সেটাও অলরেডি ডিসকাশন করেছিলাম, তা আমাদের যে মেন তিনটি এই সূত্র, এই তিনটে সূত্র অর্থাৎ ভি প্রপোর্শনস টু 1/p, ভি প্রপোর্শনস টু 1/p, ভি প্রপোর্শনস টু টি এবং ভি প্রপোর্শনস টু এন, এই তিনটে সূত্রকে সমন্বয় করে আমরা পেয়েছিলাম কি, ভি প্রপোর্শনস টু এন টি বাই পি আর ভি ইকুয়াল টু আর এন টি বাই পি, এর সম্বন্ধে প্রিয়াস আলোচনা করেছিলাম যে আর হচ্ছে গ্যাসের মোলার ধ্রুবক এবং এখান থেকে আমরা পেয়েছিলাম পিভি ইকুয়াল টু এন আর টি, এটা হচ্ছে গ্যাসের আদর্শ সমীকরণ এবং এই পিভি ইকুয়াল টু এন, এন মানে যে মোল সেটাকে আমি লিখেছিলাম জি বাই এন, জে হচ্ছে যে গ্যাসটির ওজন, এম হচ্ছে গ্যাসটির আণবিক ওজন, ইকুয়াল টু আর টি, এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন এবং এখান থেকে আমরা বলতে পারি তাহলে পি ইকুয়াল হয়ে যাবে জি বাই ভি বাই এম ইন্টু আর টি, জি বাই ভি মানে ভর বা আয়তন মানে হচ্ছে ঘনত্ব, ডি বাই এম ইন্টু আর টি, তাহলে এটা হবে আদর্শ একটা সমীকরণ। এই তিনটে সমীকরণ তোমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে দেখো খুব সহজে এই একটা টেবিল যদি তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে নাও এবং পরীক্ষার আগের দিন যদি দেখে যাও তাহলে সমস্ত কিছু কোয়েশ্চেন এখান থেকে অনেক কোয়েশ্চেন তোমাদের কিন্তু সলভ হয়ে যাবে, যে কোন প্রকার সূত্রে কোনটি ধ্রুবক থাকে, কার সাথে কোনটা সম্পর্ক, সে সম্পর্কে গাণিতিক রূপটি কী, সেই সূত্রগুলি বা কী, কে আবিষ্কার করেছিলেন, সমস্ত কিছু। আশা করি তোমাদের ভিডিওটি ভীষণ ভীষণ কাজে লাগবে, তোমরা এটা নিজেরা একবার বানিয়ে নিও, ভালো থেকো, অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদিকে এটিকে শেয়ার করবে যাতে তাদের এর উপকার হয়। গুড নাইট।